বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নড়িয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ, নড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই বিষয়ে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পাঠদান করব। তো পড়া শুরু করার আগে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণনের যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র, তার যে প্রথম অধ্যায় সেটি নিয়ে আলোচনা করব। তো সেটি আলোচনার পূর্বে আমরা উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণনের দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো আছে তার ভিতরে, যেমন বিপণন পরিচিতি, বিপণন পরিবেশ, বিপণন কার্যাবলী, বাজার বিভক্তি, গণ বিপণন মিশ্রণ, পণ্য পণ্যের মূল্য নির্ধারণ, পণ্যের বণ্টন প্রণালী, পাইকারি খুচরা ব্যবসায়, বিক্রয় প্রসার বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিক্রয় কথা ও বিপণনের সমসাময়িক বিষয়গুলি, এই বিষয়গুলো তোমাদের এই দ্বিতীয় পত্রে আলোচনা হবে। আমি আজকের এই আলোচনার ভিতরে আমি প্রথম অধ্যায় অর্থাৎ বিপণন পরিচিতি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা বিপণন বলতে সাধারণ যে বিষয়গুলো, অর্থাৎ এই অধ্যায় পড়লে আমরা কি কি বিষয় জানতে পারবো সেটা নিয়ে একটু কথা বলবো। যে এই অধ্যায় আলোচনার শেষে তোমরা বিপণনের বিষয়টা কি সেটা নিয়ে একটা ব্যাখ্যা করতে পারবে। বিপণন কিভাবে অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময়কাল পর্যন্ত আসলো সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। পাশাপাশি বিপণনের বৈশিষ্ট্য কি, বিপণনের সঙ্গে আলোচনা করলে, বিপণনের ধারণা আলোচনা করলে বিপণনের বৈশিষ্ট্যগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। এছাড়াও বাজার এবং বিপণনের মধ্যে পার্থক্য বা বিক্রয় বিপণনের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারবো। এছাড়াও বিপণনে কি গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণনের ভূমিকা কি, সেটা আমরা বিশ্লেষণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা স্লাইডে যা ছবি দেখছি উনি হচ্ছেন বিপণনের জনক অর্থাৎ বিপণন গুরু অর্থ অধ্যাপক ডক্টর ফিলিপ কটলার। উনি বিপণনের উন্নয়ন এবং ধারাবাহিকভাবে এটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। তো এই প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করি সেটা বিপণন কি। সাধারণ মানুষ সাধারণত এই বিপণন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা পণ্য বা সেবা ক্রয় বিক্রয়কে বিপণন বলে মনে করে থাকেন। তারা মনে করে যে পণ্য কেনা বেচা এটি হলো বিপণন। প্রকৃতপক্ষে আসলে বিপণন শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিপণন একটি বিশাল সাগর, এবং এই সাগরের মধ্যে এই ক্রয় এবং বিক্রয় বিষয়টি দুটি ক্ষুদ্র ভাসমান বরফখণ্ডের মতো। বিপণন অনেক বৃহৎ বিষয়। এইটি একেবারে পণ্য উৎপাদনের পূর্বে ভোক্তাদের বিভিন্ন প্রয়োজন, অভাব, চাহিদা এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে, এগুলো উৎপাদন করার জন্য অর্থ সংগ্রহ করে, উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনা করে, পণ্যের মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, পণ্যকে পৌঁছে দেওয়ার জন্য সুষ্ঠু পরিবহন ব্যবস্থা, গুদামজাতকরণ, মূর্তিকরণ, ঝুঁকি গ্রহণ সহ সামাজিক আরও বিভিন্ন বিষয় এর সাথে জড়িত, এবং এগুলো নিয়েই অ্যাকচুয়ালি বিপণন। অর্থাৎ শুধু এই ক্রয় বিক্রয় না, ক্রয় বিক্রয়টা এই সামগ্রিক বিপণনের যে টোটাল সামগ্রিক কাজ আছে সেই সামগ্রিক কাজের একটা অংশ মাত্র। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র ক্রয় বিক্রয় বিপণন নয়। ক্রয় বিক্রয়ের পূর্ব থেকে একজন মানুষের কি প্রয়োজন বা অভাব রয়েছে সেইটা তথ্য সংগ্রহ করা, সেই অনুযায়ী পণ্যের ভিতরে সে পণ্যটা যাতে সেই রকম হয়, পণ্যটা যাতে তাদের সে প্রয়োজন অভাব চাহিদা পরিপূরণ করতে পারে সেভাবে প্রস্তুত করা, এটা মূল্য নির্ধারণ করা, এটাকে সেখানে পৌঁছানো ইত্যাদি, এবং এই সংশ্লিষ্ট যা যা যে যে ধরনের কাজ আছে সমস্ত কিছু বিপণন অন্তর্ভুক্ত, আবার সার্বিকভাবে এগুলোকে আমরা বিপণন বলে মনে করি। তো এখানে আমরা এখন বিপণন কি সেই সংজ্ঞাগুলো আলোচনা করবো। কিছুক্ষণ আগে আমরা বললাম যে পণ্য ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন যে কার্যগুলি আছে এই কার্যাবলী আমরা সাধারণত আমরা বিপণন বলে থাকি, কিন্তু
পণ্য ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন কার্যাবলীকে বোঝালেও বর্তমানে বিপণনের যে কার্যাবলী এটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। ভোক্তাদের প্রয়োজন ও অভাবে সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত বিনিময় সম্পর্কিত সকল সামাজিক ও মানবীয় কার্যাবলীর সমষ্টি হলো বিপণন। অধ্যাপক ফিলিপ কটলার গ্যারি আর্মস্ট্রং বলেন, মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। অর্থাৎ বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন যে সংজ্ঞাটি দিয়েছে সেটা এরকম যে বিনিময়ের মাধ্যমে ব্যক্তির সন্তুষ্টি বিধান এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য ধারণা পণ্য সেবার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন মূল্য নির্ধারণ বন্টন ও এই সংক্রান্ত যে প্রক্রিয়া এটি হলো বিপণন। তাহলে প্রথম যে সংজ্ঞাটি ফিলিপ কটলার যে সংজ্ঞাটি দিয়েছেন সেখানে যে কথাটি বলা হচ্ছে সেটি হলো যে এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। এখানে ভ্যালু সৃষ্টি বলতে অর্থাৎ পণ্যের ভিতরে ভোক্তা পণ্যটি যে প্রয়োজন মেটানোর জন্য যে চাহিদা পূরণ করার জন্য উনি এটা ব্যবহার করবেন সেই বিষয়গুলো সেই গুণাগুণগুলো পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত করা এবং এই এভাবে পণ্যটাকে সাজিয়ে এভাবে পণ্যটাকে গুণ সমৃদ্ধ করে এটা ভোক্তার কাছে পৌঁছানোর মাধ্যমে তাদেরকে বোঝানো যে আমরা তোমরা যেটা চাচ্ছ সেটাই আমরা তৈরি করেছি, অতএব তোমরা এটা নাও। এবং এক্ষেত্রে কি হয়, কাস্টমাররা মনে করে যে কোম্পানি আমাদের জন্য কাজ করছে, আমাদের যে প্রয়োজন সেটার জন্যই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর ফলে ক্রেতারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট হয়, তাদের সাথে সম্পর্ক সৃষ্টি হয়, তাদের পণ্য ক্রয় করে, তাদেরকে মূল্যায়ন করে, তাদের সম্মান করে এবং এই এর মাধ্যমে কি হয় প্রতিষ্ঠানের সাথে তাদের একটি শক্তিশালী সম্পর্ক সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানও লাভবান হতে পারে। এবং আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন এই কথাটি বলেছে যে বিনিময় অর্থাৎ পণ্যটা তার কাছে ক্রেতার কাছে বিনিময়ের মাধ্যমে ভোক্তার যে সন্তুষ্টি আছে এটা বিধান করার পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা এবং এই সন্তুষ্টি বিধান মুনাফা অর্জন করার জন্য বিপণন পণ্য সেবা সংক্রান্ত যে পরিকল্পনা এটা প্রণয়ন করে, এগুলো বাস্তবায়ন করে, মূল্য নির্ধারণ করে, প্রচার প্রচার প্রসারণা চালায় এবং বন্টন কার্যের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বা বন্টন কার্য সম্পন্ন করে, এই সার্বিক প্রক্রিয়াটিকে আমরা বিপণন বলে থাকি। এরপরে শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি আলোচনা করে সেটা বিপণনের মৌলিক ধারণা। বিপণনের যে সাধারণ ধারণা বা বিশেষজ্ঞদের যে মতামত এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর ভিতরে আমরা কতগুলো মৌলিক উপাদান আমরা খুঁজে পাবো যেগুলোকে বিপণনের মৌলিক ধারণা হিসেবে বলা হয় বা বিপণনের মৌলিক ধারণা নামে পরিচিত। অর্থাৎ ক্রেতাদের যে প্রয়োজন অভাব চাহিদা পণ্য বা সেবার অভিজ্ঞতা ভ্যালু সন্তুষ্টি বিনিময় লেনদেন সম্পর্ক বাজার ইত্যাদি ভিত্তিতে যে বিপণন প্রক্রিয়া গড়ে ওঠে সেটাকে আমরা বিপণনের মৌলিক ধারণা বলি। বিপণনের যে মৌলিক ধারণার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো তার ভিতরে রয়েছে প্রয়োজন অভাব ও চাহিদা। প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে প্রিয় শিক্ষার্থীর প্রয়োজন হলো একজন মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে, অর্থাৎ তার এখন ক্ষুধা লেগেছে, তার এখন খাবারের প্রয়োজন, সকালবেলা ক্ষুধা লেগেছে, তার নাস্তা করতে হবে, এটা তার প্রয়োজন, এইটা নাস্তার সে প্রয়োজন অনুভব করে এবং এই নাস্তা সে কি দিয়ে করবে সেটা সেটা এই প্রয়োজনকে যে সার্টিফাই করবে সেটি হলো অভাব। অর্থাৎ সে কি দিয়ে তার এই এই প্রয়োজনটা মেটাবে এবং সেই সেই যে জিনিসটা তার সামনে পাচ্ছে এটা সে ক্রয় করতে পারবে কিনা, এটা তার যে প্রয়োজন বা অভাব পূরণ করতে পারবে কিনা, অর্থাৎ চাহিদা পূরণের যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন হয়ে সেটা চাহিদা রূপান্তরিত হয়। অর্থাৎ বিপণনের যে মৌলিক ধারণার প্রথম যে বিষয়টি সেটা প্রয়োজন অভাব ও চাহিদা এবং এখান থেকে আমরা বিপণন সম্পর্কে আমরা জানতে পারি বিপণন প্রয়োজন নিয়ে কাজ করে, ভোক্তাদের কী প্রয়োজন, তাদের কী অভাব এবং তাদের কী চাহিদা এগুলো নিয়ে তারা কাজ করে। এরপর হচ্ছে বাজার অর্পণ অর্থাৎ পণ্য সেবা অভিজ্ঞতা। এরপর বিপণনের আরো যে পরবর্তী যে মৌলিক ধারণা অর্থাৎ বিপণন, এখানে পণ্য বলতে একজন মানুষের যে অভাব রয়েছে বা চাহিদা রয়েছে বা এটি যা যা পূরণ করতে পারে, যার যে সমস্ত উপকরণের ভিতরে এগুলো পরিপূরণ করার ক্ষমতা সেগুলোকে পণ্য বলা হয়। সেবাও এক ধরনের পণ্য, সেবা অদৃশ্যমান, এটা দেখা যায় না কিন্তু ভোক্তার চাহিদা পূরণ করে। সেবার সংজ্ঞা এরকম, সেবা হচ্ছে এমন এক ধরনের কার্যাবলী সুবিধাদি বা সন্তুষ্টি যা ভোক্তা ক্রয় করার মাধ্যমে মালিকানা লাভ করে না কিন্তু সে তার প্রয়োজন মেটাতে সক্ষম হয়। পাশাপাশি অভিজ্ঞতা, যেমন একজন ডাক্তার সে চিকিৎসা করে সে অভিজ্ঞতা লাভ করে,
সে একজন উকিল, সে এটাকে তার যে ওকালতি সেবা, এটা সে ওকালতি যে অভিজ্ঞতা এটা সে বিক্রি করে, এটা দিয়ে সে তার কার্যক্রম পরিচালনা করে, মানুষকে সেবা প্রদান করে। তো এই যে পণ্য সেবা এবং অভিজ্ঞতা বিপণন এগুলো নিয়ে কাজ করে। এরপর রয়েছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। আমরা সংজ্ঞার ভিতরে বলেছি যে বিপণন ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ক্রেতা ভ্যালু অর্থাৎ পণ্যের ভিতরে ওই ক্রেতারা যা চায় সেই সুযোগ সুবিধাগুলো সেখানে অন্তর্ভুক্ত করে। পাশাপাশি ক্রেতা ওইটা পেয়ে সে এটাকে মূল্যায়ন করে, সে যার যে চাহিদা এবং সে পণ্য থেকে যা পাচ্ছে এটার সাথে সে ম্যাচ করে দেখে এবং সে কতটুকু সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো সে এই ভ্যালুর ভিত্তিতে সে বিচার বিবেচনা করে। পাশাপাশি যে সন্তুষ্টি, সন্তুষ্টি হলো পণ্য ভোগের বিনিময়ে সে সে তার যে প্রয়োজন ছিল সে সে এটা কতটুকু পরিপূরণ করতে সক্ষম হলো সেইটি হলো সন্তুষ্টি। এরপরে চারে যে মৌলিক উপাদান রয়েছে সেটা বিনিময়, লেনদেন ও সম্পর্ক। আমরা সংজ্ঞার ভিতরে বিনিময়ের কথাটি আমরা দেখেছি, অর্থাৎ এখানে ক্রয়ের মাধ্যমে বিনিময় হয়ে থাকে এবং সেখানে অর্থের লেনদেন হয় এবং এই বিনিময় এবং লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠান এবং উৎপাদনকারীর মধ্যে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। সর্বশেষে যেটা বলা হচ্ছে বাজার, বাজার হচ্ছে ওই সমস্ত ক্রেতার সমষ্টি যারা বর্তমান এবং সম্ভাব্য এবং তারা এখন অথবা ভবিষ্যতে ক্রয় করবে, এই ধরনের ক্রেতার সমষ্টিকে আমরা বাজার বলে থাকি। তো বিপণনের সংজ্ঞা আলোচনা করলে বা বিশেষজ্ঞদের মতামত আলোচনা করলে আমরা বিপণনের মধ্যে এই বিষয়গুলো, এই ধারণাগুলো আমরা খুঁজে পাই এবং বিপণন মূলত এই বিষয়গুলো নিয়েই কাজ করে থাকি। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো বিপণনের ক্রম বিকাশ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বিপণন কিভাবে আজকে এই পর্যায়ে আসলো। প্রথম এই যে ক্রম বিকাশের যে বিষয়টি আমরা চিত্র আকারে দেখাচ্ছি, প্রধান শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগ, এবারে যে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ এবং আধুনিক যুগ। অর্থাৎ প্রথম যেটি আছে সেটা হলো শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগ। অর্থাৎ এই সময়কালটা এমন যে এখানে উৎপাদনকার এখানে যারা ওই সময় যারা মানুষ ছিল, যারা ওই সময় উৎপাদন কাজ করত, তারা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে তারা নিজের উৎপাদন করত, অন্যের জন্য কোনো কিছু উৎপাদন করত না। তখন বিপণনের উৎপত্তি হয়নি এবং এটা ব্যবহার হয়নি। এরপরে এই আত্মনির্ভরশীলতা যুগের পরে আসে বিনিময় যুগ। অর্থাৎ এখানে বিনিময় প্রথা চালু হয়, যার যেটা আছে সেটা দিয়ে তার যেটা প্রয়োজন অন্যের কাছে যদি সে পণ্য থাকে তাহলে সেটা সেখান থেকে সে এই পণ্যে তার নিজের যে পণ্যটি আছে এটি বিনিময়ে সে তার প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে, এটাকে বিনিময় প্রথা আমরা বলে থাকি। সেই সময় বিপণন শুধুমাত্র তার যে বিনিময়ের যে বিষয়টা এই স্বাভাবিক অল্প কিছু ধারণার এখানে প্রয়োগ হতো, পণ্য উৎপাদন করা এবং যার যা প্রয়োজন আছে তার সাথে এটা এক্সচেঞ্জ করা, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লব যখন ঘটলো তখন ব্যাপকভাবে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলো, শিল্প প্রতিষ্ঠান সম্প্রসারিত হলো, উৎপাদনের পরিমাণ বাড়লো। এই অবস্থায় বিপণন তার যে কার্যক্রম এর গতিশীলতা লাভ করলো। প্রথম এই শিল্প বিপ্লবের পরবর্তী যুগে প্রথম যেটা আছে উৎপাদন যুগ, এই সময় ব্যাপক হারে উৎপাদন শুরু হয়। তখন শুধুমাত্র প্রতিষ্ঠানগুলো বিপণনের ধারণা শুধু উৎপাদনের সাথে জড়িত ছিল, অর্থাৎ মানুষের যে পণ্যটা প্রয়োজন, যে যেটার অভাব আছে সেটাই শুধুমাত্র তৈরি করা, ভোক্তাদের দিকে লক্ষ্য না রাখা এবং শুধুমাত্র উৎপাদনের দিকে নজর দেওয়া। তাদের ওই সময় বিপণনের ধারণা ছিল যে উৎপাদন হলে এটা বিক্রয় হবে। এর পরবর্তীতে যেটা আসে সেটা হলো যে বিক্রয় যুগ। এই উৎপাদন যখন ব্যাপকতা লাভ করলো তখন দেখা গেল যে বিভিন্ন ধরনের পণ্যের কারণে মানুষের সামনে একই ধরনের চাহিদা পরিপূরণ করার জন্য একাধিক অল্টারনেটিভ তারা পেল। সেই কারণে এখানে মানুষের এর কাছে বা ভোক্তার কাছে পণ্য বিক্রয় করার জন্য এখানে বিপণন কি করলো, এই পণ্য উৎপাদনের পাশাপাশি বিজ্ঞাপন প্রচার করা শুরু করলো, মানুষকে প্রায় উৎসাহিত করা শুরু করলো। শুধুমাত্র তাদেরকে উৎসাহিতকরণ করা হতো কিন্তু তাদের যে প্রয়োজন বা তাদের যে মতামতে কোনো গুরুত্ব দেওয়া হতো না, শুধুমাত্র বিক্রয়ের বিষয়টি, প্রচার প্রসারের বিষয়টি এখানে গুরুত্ব দেওয়া হতো। এর পরবর্তীতে যখন উৎপাদনের মাত্রা আরো বাড়তে থাকলো, প্রতিযোগিতার বিক্রয় প্রতিযোগিতা যখন বাড়তে থাকলো, তখন প্রতিষ্ঠানগুলো বুঝলো যে শুধুমাত্র বিক্রয়ের দিকে নজর দিলে হবে না,
ক্রেতাদের দিকেও নজর দিতে হবে, তাদের প্রয়োজনের দিকে খেয়াল করতে হবে, তাদের অর্থনৈতিক ক্ষমতার দিকেও খেয়াল করতে হবে। তা না হলে ওই ক্রেতারা তার প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করবে না এবং সে উৎপাদনও বজায় রাখতে পারবে না এবং লাভবান হতে পারবে না। এক্ষেত্রে লাভবান হতে হলে অবশ্যই উৎপাদনকারীকে বিপণনকারীকে ভোক্তার মতামতের গুরুত্ব দিতে হবে। ফলে পরবর্তীতে বিপণন যুগে প্রবেশ করলো। এই যুগে এসে উৎপাদনকারীরা পণ্য উৎপাদন অনুযায়ী ভোক্তার মতামতকে প্রাধান্য দিত, তাদের চিন্তাধারা অনুযায়ী পণ্য উৎপাদন করতো, মূল্য নির্ধারণ করতো, বন্টন কার্যক্রম করত, প্রচার প্রসার করত। এইভাবে বিপণন এই যুগে বিপণন যুগে প্রবেশ করে। এই ছিল শিল্প বিপ্লবের পরবর্তী যুগ। পরবর্তী বর্তমানে আধুনিক যুগ। আধুনিক যুগে এসে শুধুমাত্র আমরা দেখি যেখানে শুধুমাত্র বিপণন না, সামাজিক বিপণন ব্যবস্থা এখানে প্রচলিত হলো। শুধুমাত্র পণ্য উৎপাদন করে ভোক্তারা যা চায় সেইটি উৎপাদন করে বিপণন করবে, এই যে মধ্যেই শুধুমাত্র ভোক্তারা চায় না, ভোক্তারা চায় যে পণ্য উৎপাদন বিপণনের পাশাপাশি যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও তারা এখানে লক্ষ্য করলো। এবং সেই সময় বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী, সামাজিক আন্দোলন, ধূমপান বিরোধী আন্দোলন, ভোক্তা অধিকার আন্দোলন ইত্যাদি শুরু হয়। ফলে বিপণনকারীকে ওই বিপণন যুগ থেকে সরে এসে এখানে পণ্য উৎপাদন পাশাপাশি যাতে সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটাও প্রতি তাকে গুরুত্ব দিতে হতো এবং সেগুলো গুরুত্ব দিয়ে তাকে পণ্য উৎপাদন বিপণনের ব্যবস্থা করতে হতো। এরপরে যে স্তরটা আসলো সম্পর্ক ভিত্তিক, দেখা গেলো যে সামাজিক এই সমস্ত দায় দায়িত্ব পালনের পরেও ভোক্তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বর্তমানে যে প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করছে, ভোগ করছে, তারা আবার নতুন কোনো প্রস্তাব পেলে তারা সেখান থেকে সরে যাচ্ছে। অন্য কোনো কোম্পানি যদি গুরুত্ব দেয় তাহলে তাদের দিকে চলে যাচ্ছে। ফলে এখানে উৎপাদনকারী বিপণনকারীরা ওই সামাজিক বিপণন যুগে আরো স্তরে এগিয়ে এসে তারা ভোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। ফিলিপ কটলার যে কথাটি বলেছে যে এই ভ্যালু সরবরাহের মাধ্যমে শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি করা। তো এখানে সম্পর্ক ভিত্তিক বিপণনের যুগ শুরু হলো। সেখানে উৎপাদনকারী বা বিপণনকারী ভোক্তাদের সাথে যোগাযোগ করা, তাদের মতামতের ভিত্তিতে পণ্য উৎপাদন করা, তাদের মতামত নিয়ে পণ্য বিপণনের ব্যবস্থা করা, এই কাজগুলো তারা করা শুরু করলো। আর সর্বশেষে বর্তমানে এসে আমরা অনলাইন মোবাইল বিপণন যুগে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে সেটার মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের প্রচার প্রসারে আমরা এবং মতামত আমরা ব্যাপক প্রাধান্য লক্ষ্য করছি। বর্তমান সময় এই করোনাকালীন সময় এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে আমি ক্লাসেও অনলাইনেও নিচ্ছি, অনলাইনে আমরা নিচ্ছি ক্লাসটি। তো এভাবেই দেখা যাচ্ছে যে বিপণন একেবারে আত্মনির্ভরশীলতার যুগ থেকে বর্তমানে অনলাইন বা মোবাইল ব্যাংকিং যুগে বা বিপণন যুগে প্রবেশ করেছে। এ হলো বিপণনের প্রভাব বিকাশ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিপণনের যে সংজ্ঞা আমরা আলোচনা করেছি তার ভিত্তিতে আমরা বিপণনের বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো সামাজিক প্রক্রিয়া। বিপণনটি সামাজিক প্রক্রিয়া। বিপণন সমাজের মধ্যে কাজ করে, সমাজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে, সমাজের প্রয়োজন মেটানোর জন্য কাজ করে, সেই কারণে আমরা এটাকে সামাজিক প্রক্রিয়া বলি। দ্বিতীয়ত, এটি একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এখানে পণ্য উৎপাদন করার জন্য ভোক্তাদের কাছে তথ্য সংগ্রহ থেকে শুরু করে পণ্য উৎপাদন এবং এটা বন্টন, মূল্য নির্ধারণ, প্রসার এবং ভোক্তার সন্তুষ্টি বিষয়ক সামগ্রিক কার্যক্রমের পেছনে পরিকল্পনা, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবস্থাপকীয় যাবতীয় যে কার্যক্রমের সাথে জড়িত রয়েছে, সেই জন্য এটাকে আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে থাকি। এবং এই বিপণন একটি বিনিময় প্রক্রিয়াও, কারণ ক্রয় বিক্রয়ের যে বিষয়টি বিপণনের সাথে জড়িত এবং এটার মাধ্যমে কি হয়, উৎপাদিত যে ভ্যালু এটা ভোক্তার কাছে বিনিময় হয় এবং ভোক্তার কাছ থেকে সমর্থন পাওয়া যায়, মূল্য সংগ্রহ নেওয়া যায়, সেহেতু এটি একটি বিনিময় প্রক্রিয়া। এরপর সন্তুষ্টি বিধানের প্রক্রিয়া। বিপণন একটি সন্তুষ্টি বিধানের প্রক্রিয়া। বিপণন ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম করতে হয়। মূলত সন্তুষ্টি বিধানই হলো বিপণনের মূল কাজ। ভোক্তাদের কি প্রয়োজন সেটা জেনে সেই অনুযায়ী তৈরি করে তাদের কাছে উপস্থাপনের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অসন্তুষ্ট হলে সেটাও যাতে সন্তুষ্টিতে রূপান্তর করা যায় তার জন্য গবেষণা করা, কেন অসন্তুষ্ট সেটা জানা, সেই অনুযায়ী কাজ করা হয়ে থাকে।
বিপণন উপযোগ সৃষ্টির প্রক্রিয়া বিভিন্ন বিপণন বিপণন এক স্থানের পণ্য অন্য স্থানে সরবরাহের মাধ্যমে স্থানগত গুলি সৃষ্টি করে, এক মৌসুমে পণ্য গুদামজাতকরণ করে অন্য মৌসুমে এটাকে বিক্রয়ের ব্যবস্থা করে সময়গত উপযোগ সৃষ্টি করে, এভাবে বিভিন্ন ধরনের প্রসেসিং করে বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করে থাকে। বিপণন আরেকটি কথা বলছে জীবনযাত্রার মান উন্নয়ন প্রক্রিয়া। জীবনযাত্রার মান উন্নয়ন নির্ভর করে আধুনিক এবং অধিক সংখ্যক মানসম্পন্ন পণ্য ভোগের তালিকার সংযোজন। বিপণন প্রতিনিয়ত মানুষের প্রয়োজন অভাব চাহিদার কথাটি জেনে সে অনুযায়ী পণ্য উৎপাদন করে আমাদের কাছে সরবরাহ করছে, আমরা এগুলো আমাদের ভোগের তালিকায় সংযোজন করে আমাদের জীবনযাত্রার মান আমরা বৃদ্ধি করতে পারছি, সেহেতু এটি একটি জীবনযাত্রার মান উন্নয়নের প্রক্রিয়া। এবার হচ্ছে বিপণন প্রয়োগমুখী প্রক্রিয়া। বিপণনের যে কাজ এটা বাস্তবভূমি, এগুলোকে প্রয়োগ করা হয় এবং এগুলো প্রয়োগের মাধ্যমে এই প্রয়োজনে পণ্য উৎপাদন শুরু করে ভোক্তার সন্তুষ্টি বিধানের মতো যাবতীয় কাজগুলো করে, সেজন্য এটা প্রয়োগমুখী প্রক্রিয়া। এবার আছে ভোক্তামুখীতা, অর্থাৎ বিপণন যা কাজ করে সম্পূর্ণ ভোক্তাকে কেন্দ্র করেই করে, ভোক্তার যা প্রয়োজন থেকে শুরু করে সন্তুষ্টি বিধানের মধ্যে সমস্ত দিকে খেয়াল করেই বিপণন তার কার্যকরী করে, সেজন্য এটি একটি ভোক্তামুখী প্রক্রিয়া। আর কিছু বিষয় আছে শিক্ষার্থীরা তোমরা এটা বইতে পড়বে জানতে পারবে। এরপরে আমরা যেটি জানবো সেটি হলো বিপণনের গুরুত্ব কি। বর্তমান বিশ্বে বিপণন ছাড়া ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা একেবারে অসম্ভব। বিপণন ছাড়া মুনাফা অর্জন থেকে শুরু করে ব্যবসার সম্পর্ক সর্বক্ষেত্রে এটা ভালো সফলতা অর্জন করা সম্ভব নয়, সেই জন্য বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে বিপণনের গুরুত্ব আলোচনা করবো, এটি হলো অর্থনৈতিক গুরুত্ব। প্রথম যে অর্থনৈতিক গুরুত্ব সেটা বৃহদায়তন উৎপাদনের সহায়তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে পণ্য উৎপাদন করছে এটা ভোক্তাকে ভোগের সহযোগিতা করে বিক্রয় সহযোগিতা করে প্রতিষ্ঠান বিপণন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনের গতি বজায় রাখে। পাশাপাশি ক্রেতাদের কোথায় চাহিদা আছে, কি কি ধরনের চাহিদা আছে, ক্রেতারা কোথায় অবস্থান করছে এগুলো জেনে প্রতিষ্ঠানকে সে তথ্য সরবরাহ করে এবং প্রতিষ্ঠানরা সেই অনুযায়ী তারা পণ্য উৎপাদন করতে পারে এবং ধীরে ধীরে তারা তাদের উৎপাদন ক্ষমতা বাড়ি বৃহত্তর প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এছাড়াও দ্বিতীয় যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেটা হলো নতুন পণ্য সেবা কর্ম উৎপাদন। বিপণন ভোক্তাদের প্রয়োজন জেনে নতুন নতুন পণ্য উৎপাদন এবং পণ্য বা সেবা কর্ম উৎপাদনের ধারণা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দিয়ে থাকে, প্রতিষ্ঠানগুলো সেই ধরনের পণ্য উৎপাদন করে নতুন নতুন পণ্য বা সেবা কর্ম উৎপাদন করে থাকে। এরপরে যে গুরুত্বের কথা হচ্ছে চাহিদা ও যোগানের সমতা বিধান। বিপণন ভোক্তাদের কী কী চাহিদা আছে সেগুলো যেমন তারা খুঁজে বের করে, পাশাপাশি এই চাহিদা পরিপূরণের জন্য কোথায় পণ্যগুলো আছে সেগুলো তারা খুঁজে বের করে, উৎপাদনকারীদেরকে ধারণা দেয় যে তাদের কোথায় পণ্যের চাহিদা রয়েছে, কোথায় এটা সরবরাহ করতে হবে, কোথায় যোগান রাখতে হবে। ফলে চাহিদার স্থলে যোগানের যে বিষয়টি এই চাহিদা এবং যোগানের ভিতরে সমতা বজায় রাখা সম্ভব হয়। এরপর যে সুষ্ঠু বন্টন, বন্টনের কাজটিও বিপণনের আওতাভুক্ত করে থাকে। বিপণনকারীরা যেখানে যেখানে ক্রেতার অবস্থান, যেখানে পণ্যের চাহিদা আছে সেখানে বন্টনের কার্যক্রম সম্পাদনের মাধ্যমে উৎপাদনকারী তার পণ্য সুষ্ঠুভাবে বন্টনের সুযোগ সৃষ্টি করে থাকে। এর আগে আমরা বলেছি যে বিপণনের উপযোগ সৃষ্টি করে উৎপাদনকারীর যে উৎপাদিত পণ্য এটির আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন পণ্য, যেমন আলু থেকে চিপস তৈরি করা, এরকম বিভিন্নমুখী রূপান্তরণ প্রক্রিয়া রূপগত উপযোগ সৃষ্টি করে, এক স্থানে পণ্য অন্য স্থানে নিয়ে গিয়ে স্থানগত চাহিদা সৃষ্টি করে, এক মৌসুমের পণ্য ধরে রেখে অন্য মৌসুমের দিকে বিক্রয়ের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে, এরকম বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টিতে বিপণন কাজ করে। ফলে উৎপাদিত পণ্যগুলোকে আমরা বিভিন্নমুখী ব্যবহার সৃষ্টি করে উপযোগ সৃষ্টি করে আমরা বিক্রি করে আমরা প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে। এছাড়াও বিজ্ঞাপন এবং প্রচার প্রসারের মাধ্যমে বিপণন ভোক্তাদের মধ্যে চাহিদা সিস্টেম বৃদ্ধি করতে পারে। এছাড়াও কৃষি ক্ষেত্রে উৎপাদিত পণ্য শিল্পের সরবরাহের মাধ্যমে এবং শিল্প উৎপাদিত পণ্য কৃষির সরবরাহের মাধ্যমে কৃষি এবং শিল্প সুষম উন্নয়নে সহযোগিতা করতে পারে। পাশাপাশি যে উৎপাদিত পণ্যগুলো যে বিক্রয়ের বিষয়টি, এটি উৎপাদনকারী অত্যন্ত একটা বড় মাথা ব্যথার কারণ, যে যদি উৎপাদিত পণ্য বিক্রি না হয় তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে, তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিপণনকারীরা এই ধরনের উৎপাদিত পণ্য বিপণনের দায়িত্ব নিয়ে বিক্রিয়ার দায়িত্ব নিয়ে তারা ব্যবসায়কে ঝুঁকি হ্রাস করে থাকে। এছাড়াও দেশ বিদেশে পণ্যের বাজার খুঁজে সেখানে পণ্য সরবরাহ আমাদের বাজার সম্প্রসারণ করে, দেশের যে সম্পদ এটা সমস্ত জায়গায় সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করে থাকে এবং সার্বিকভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়ে থাকে। পাশাপাশি বিপণনের কিছু সামাজিক গুরুত্ব রয়েছে, যেমন বিপণনের আজকাল আমরা বিপণনে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান আমরা লক্ষ্য করে থাকি।
বিপণন কাজে গোটা বিশ্বে কোটি কোটি লোকের এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জনগণের আয় ব্যয় বেড়েছে, জনগণ বিপণনের কারণে নতুন নতুন পণ্য ভোগ করার সুযোগ পাচ্ছে, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। এছাড়া বিপণন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো পণ্য উৎপাদনে একটা প্রতিযোগিতা সৃষ্টি করার কারণে প্রতিযোগিতার ফলে যে ভালো পণ্য পাওয়া সেই সুফলটি এখানে সমাজ ভোগ করতে পারছে। ভোক্তাদের যে অভাব অভিযোগ রয়েছে বিপণনের মাধ্যমে তারা সেটি সন্তুষ্টি বিধান করতে পারছে। সমাজের লোকজন যাতে বেকার না থাকে বিপণনে শিল্পায়নের সুযোগ সৃষ্টি করছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া বিপণনের কারণে আমরা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও, পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করলেও আমরা স্বল্প মূল্যে পণ্য ভোগ করতে পারছি। ব্যক্তিগতভাবে আমরা ব্যবসা করি বা চাকরি করে আমরা আমাদের ব্যক্তি এবং পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধিতেও বিপণন ভূমিকা রাখছে। পাশাপাশি বিপণনের সামাজিক যে বিপণনের বিষয়টি, শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয় নয়, পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কাজ, সমাজে যাতে পরিবেশ দূষিত না হয়, সমাজ যাতে উন্নয়ন ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু বিপণন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিপণন অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব আমরা জানতে পারলাম এবং এটার মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে বর্তমান সময়ে বিপণন কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে আমরা আমাদের দেশের কথা বলবো, যে বাংলাদেশের উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে বিপণনের ভূমিকা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা জানো যে আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ, তো কৃষিক্ষেত্রে এই বিপণনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দেশে যে কৃষিক্ষেত্রে যে পণ্য উৎপাদন হয় সেই পণ্যগুলো কোথায় কোথায় চাহিদা আছে সেগুলো কৃষককে জানায়, সেগুলো সেখানে সরবরাহের মাধ্যমে কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্য পেতে তার সহযোগিতা করে থাকে, কৃষকদের নানামুখী তথ্য বিপণন সরবরাহ করে থাকে, কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় বিপণনের ব্যবস্থা করে থাকে, করে এখানে বিপণনকারীরা কৃষিক্ষেত্রে অবদান রাখে। দ্বিতীয় যে বিষয়টি, শিল্প ক্ষেত্রে অবদান, এখানে বিপণন আমাদের যে শিল্প ক্ষেত্র রয়েছে যেমন গার্মেন্ট সেক্টর, বিপণনকারীরা বিশ্বে কোথায় কোথায় পোশাক তৈরি, পোশাকের চাহিদা রয়েছে। এছাড়া আমাদের দেশে শিল্প ক্ষেত্রে যে পণ্যগুলো রয়েছে, উৎপাদিত পণ্যগুলো রয়েছে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে কোথায় কোথায় চাহিদা রয়েছে, তথ্য দেওয়া, সেখানে পণ্য সরবরাহ ব্যবস্থা করা ইত্যাদির মাধ্যমে শিল্পের ক্ষেত্রে অবদান রাখছে, বৈদেশিক বাণিজ্য অবদান রাখছে। পাশাপাশি বিপণনের কারণে যেমন শিল্প সম্প্রসারিত হচ্ছে, আমাদের দেশে শিল্প সম্প্রসারিত হচ্ছে, ফলে ব্যাপক সংখ্যক যে বেকার শ্রম শক্তি এর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও এক অঞ্চলে পণ্য অন্য অঞ্চলে বিক্রির ব্যবস্থা করা, পাশাপাশি এক অঞ্চলের লোকে অন্য অঞ্চলে উৎপাদিত পণ্য ভোগের সুবিধা দেওয়া ইত্যাদির মাধ্যমে এখানে সুষম আঞ্চলিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি কিছু অপ্রচলিত পণ্য, কিছু তো প্রচলিত পণ্য যেমন পাট, চা, চামড়া, চিংড়ি, এগুলো বিদেশে আমাদের রপ্তানি হয় পোশাক। পাশাপাশি কিছু অপ্রচলিত পণ্য রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা রয়েছে, এগুলো বিপণন এই স্থানগুলো বাজারগুলো খুঁজে খুঁজে বের করে উৎপাদনকারীদেরকে এগুলো ধারণা দিয়ে এগুলো উৎপাদন করে সেগুলো রপ্তানির ব্যবস্থা করছে। পাশাপাশি আমাদের দেশের যে উৎপাদনকারীরা রয়েছে তাদেরও বৃহদায়তন উৎপাদনের সুযোগ সহযোগিতা করছে, যেমন তাদের উৎপাদিত কোনো সারা দেশে বিক্রির ব্যবস্থা করা, দেশের বাইরে বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির মাধ্যমে কিন্তু বৃহদায়তন উৎপাদনের সহযোগিতা করছে। পাশাপাশি পণ্যগুলো কোথায় কোথায় পণ্যের চাহিদা আছে সেগুলো জেনে সেভাবে বন্টনের ব্যবস্থা করছে, উৎপাদিত পণ্যগুলোর মধ্যে বিভিন্ন উপযোগ সৃষ্টি করছে। এছাড়াও সেবা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিপণনের ব্যবস্থা করছে এবং এগুলোর মাধ্যমে আমাদের দেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটি রক্ষার ক্ষেত্রে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে কিভাবে বাংলাদেশের উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে বিপণনের ভূমিকা রাখছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যা যা কিছু আলোচনা করলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বিপণন শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নয়, এটি উৎপাদনের পূর্বে শুরু হয় এবং ভোগের পর পর্যন্ত এটি চলতে থাকে। এই বিপণন তার কার্যক্রমের মাধ্যমে পণ্য বা সেবার মধ্যে ভ্যালু সংযোজন করে, ভ্যালু সৃষ্টি করে এবং এগুলো ক্রেতাদের কাছে সরবরাহ মাধ্যমে তাদের সাথে ক্রেতাদের সাথে একটা শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি করে এবং সৃষ্টি করার মাধ্যমে প্রতিষ্ঠান তার ভ্যালু অর্জন করে, অর্থাৎ সে মুনাফা অর্জন করে এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে দেশের কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটা ভালো সুষম যে উন্নয়ন এটা বজায় থাকে,
দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কৃষক থেকে শুরু, কৃষি থেকে শুরু করে শিল্প ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে ব্যাপক পরিমাণ পণ্য বা সেবা উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। দেশে উৎপাদিত পণ্যগুলো বৈদেশিক বাজারে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং উৎপাদিত পণ্যগুলোর বিভিন্নমুখী বিকল্প ব্যবহার তৈরি করে বিভিন্ন প্রযুক্তি সৃষ্টি করা হয় এবং সুষ্ঠু কন্ট্রোলের মাধ্যমে চাহিদা এবং যোগানের সমতা বিধান করা হয়। সার্বিকভাবে একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে জাতীয় আয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম বিপণন কি এবং এর বৈশিষ্ট্য কি, বিপণন কিভাবে ক্রমিক বিকাশ লাভ করে আজকের এই পর্যায়ে পৌঁছেছে এবং আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণনে কি ভূমিকা রয়েছে আমরা সেটা আমরা জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু ছবি দিয়েছি। এখানে ফ্লিপকার্টের অর্থাৎ বিপণনে যে জলক তার ছবি দেখা যাচ্ছে, পাশে আশেপাশে কিছু মার্কেটিং এর অর্থাৎ বিপণন সম্পর্কিত কিছু চিত্র আমরা লক্ষ্য করছি। এরপরে সর্বশেষে আমরা যেটি দেখছি রেফারেন্স বুক, অর্থাৎ আমরা আজকে যা আলোচনা করলাম এটা পড়ার জন্য আমরা যে বইটি ব্যবহার করবো সেটির নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। দ্বিতীয় পত্র লেখক হচ্ছে মামা সাখাউত হোসেন, এস এম রকিবুজ্জামান আর মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রকাশনী হচ্ছে শম্পা প্রকাশনী। তো সুপ্রিয় শিক্ষার্থীদের, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করো, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।